ঝড় বৃষ্টি তুফানের মাঝখানে গরম গরম টলিউডের খবর নিয়ে চলে এসেছি আমি আজ। একজন অভিনেতা, বাচিক শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জি এবং অন্যজন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য, অপরাজিতা ঘোষ দাস এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত সিনেমা পিঙ্কি আই লাভ ইউ, যার রিলিজ করেছিল 2007 সালে, তারই একটি পোস্টার ঘিরে শুরু হলো বিতর্ক। এই সিনেমাটির পোস্টার রিসেন্টলি পোস্ট করেন প্রদীপ্ত ভট্টাচার্য। তার নিচে সুজয় প্রসাদ কমেন্ট করেছিলেন, এই ছবিটি আমায় দেখাস। তাতে প্রদীপ্ত ভট্টাচার্য কমেন্ট করেন, আপনার সঙ্গে কেবলমাত্র আমার একদিনের দেখা সম্ভবত, আপনার সাথে আমার তুইতুকারির সম্পর্ক কিভাবে হলো। এই কড়া জবাবের নিচে সুজয় প্রসাদ কমেন্ট করেছেন, তার ধারণা ছিল এটা ঋত্বিক চক্রবর্তীর পোস্ট, তিনি না বুঝেই কমেন্ট করেছেন এবং তিনি সবিনয়ে ক্ষমাও চেয়েছেন। ঋত্বিককে যদিও তিনি আপনি বা তুমি বলেন, কিন্তু মাঝে মধ্যে আদর করে তিনি তুইও ডেকে ফেলেন। এই সমস্ত সমস্যা এবং জটকে নির্মূল করেছেন প্রদীপ্ত। তিনি বলেছেন এই সমস্যা আমাদের মধ্যে মিটে গেছে। তিনি আচমক অপরিচিত মানুষের থেকে হঠাৎ তুই ডাকটা ঠিক নিতে পারেন না, বা তিনি অভ্যস্ত নন, তাই তিনি চমকে গেছিলেন। যদিও এই মন্তব্যের পর সুজয় আর কোনো উত্তর দেননি। তিনি আবারও বলেছেন তিনি ঋত্বিক ভেবে তাকে ভুল করেন। সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় আমাদের শহরের নামি দামি বাচিক শিল্পীদের মধ্যে একজন। তাকে অনেক রকম সিনেমাতেও দেখা গেছে, বেলা শেষে, বিদায়, ব্যোমকেশ এবং শাহজাহান রেজেন্সিতেও। আগের বছর তিনি এক বিতর্কেও জড়িত ছিলেন। তিনি মন্তব্য করেছিলেন তার সিনেমাগুলো তথাকথিত শিক্ষিত মানুষদের জন্য, তিনি বাণিজ্যিক ছবি করেন না। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু নতুন নতুন সব খবর নিয়ে আসি একমাত্র আপনাদের জন্য।